আমি তোকে মেরে দিতে চাই রে, তুই মরছে কই? ও ভাই হ্যাঁ, ও নারা করছিল, ও তো মারা যাবে। রে যাবি না? ঠিক আছে, হাত দুটো বেঁধে ওই নোনা পানিতে আমি চুপিয়ে মারবো তোকে। পাল্লা পাল্লা ও কোথা কি কথায় বলে বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আর বেশি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আমার কাছে প্রতিবাদ করলে আমার উপর নৌকা টাট তোলা। ভাই যান ছেড়ে দাও, ভাই যান ভাই যান ওকে ছেড়ে দাও। ভাই যেন মরে যাবে, ভাই যেন ওকে ছেড়ে দাও। পারবি না? নোনা পানিতে আমি তোকে চুপিয়ে চুপিয়ে তোর আমি শেষ করে দেবো। ভাইজান ও মরে যাবে, ভাইজান ও মরে যাবে। হে বড়মাঝি, একটু আগে বলছিস আমার ছলের মতো ভালো করে বুঝে নে, বুঝে নে। যদি না হয় উভয় সবার উপর হবে গেলে। আরে দাও না চাচা বন্ধনি খুলে দেখো না হাতে উঠছে ফুলে, দাও না চাচা বন্ধনি খুলে। ওরে তোকে আমার আরে হাতের বাদলটা খুলে দাও চাচা, আমি আমি বন্ধনের জালে সহ্য করতে পারছি না। চাবুকের আঘাত কিন্তু এবার তোমার উপর করবে, বোঝাও? মাছি ভাই আমার এই জন্য তোমরা সবাই মার খাচ্ছ, আমি আমি যদি আমি যদি কাঠ ভাঙতে চাই তাহলে আমার হাতের বাঁধনটা খুলে দিবি চাচা।
দাঁড়িয়ে দেখছিস কি হাতের বন্ধন খুলে দে। আমার বাপজান আমার কলজের কলিজা কাঠ নিয়ে আসতে যাবে। যা বাপজান যা, সব করে গিয়ে আর কপ করে একবেলা কাঠ নিয়ে এসো। আমার মনে আসেনি তোমাদের সাথে এসেছিলাম মহলে, একসাথে এসেছিলাম, একসাথে ফিরে যাওয়ারই বড় আশা ছিল দুঃখে। কিন্তু কিন্তু আমার মনে ওই আরে ফিরে যাওয়া, ক্ষণিকের জন্য তোমাদের কাছে এসেছিলাম। আমি আমি যদি ক্ষণিকের জন্য তোমাদের কাছে কোনো কোনো ব্যাদ অভিকারে থাকি, আমাকে মাফ করে দিও চাচা। আজ তোমাদের সবার পায়ে আমি সালাম দিয়ে চলে যাচ্ছি ওই জঙ্গলে চাচা। আমার যদি ভুল হয়ে থাকে সবারই পাই সালামি দিয়ে যাচ্ছি চাচা বিদায় লয়ে, সবারই পাই সালাম। আমি ফেলে যেও নাই ও চাচা, তুমি আমার বাপের ভাই, তবে আমি যাই গো চাচা, তবে আমি যাই গো, তবে আমি চাচা আমি আসছি। আমাকে তোমরা কেউ যেন ফেলে যেও না, আমাকে ফেলে যাবে না। ও মাঝে বলো না, আমাকে ফেলে যাবে না তো, বলো না যাবে না তো, আমাকে ফেলে। ও ভাই মাঝি পায়ে পড়ি, নিয়ে যেও সঙ্গে করি। মাঝি পায়ে পড়ি, নিয়ে যেও সঙ্গে করি, আর আমায় ফেলে যেও নাই ও মাঝি, আমায় ফেলে যেও নাই ও মাঝি, তুমি নাই আমার দেশের ভাই, তবে চাচা আমি আমার একে মায়ের আমি যেন বলা পাখি। আমি যে বড় আশা নিয়ে তোমাদের সাথে এসেছিলাম এই জঙ্গলে, কিন্তু আমার বোধ হয় আর ফিরে যাওয়া হবে না। আমি যখন ওই জঙ্গলে কাঠ কাটতে যাবো, হয়তো পাখি এসে আমার এই কচি দেহটা ছিঁড়ে ছিঁড়ে কেটে নেবে, তোমরা সবাই বাড়ি ফিরে যাবে। আমার আমি যেন যদি আমারই কথা জিজ্ঞাসা করি, আমার এই জামাটা আমার আমি জানিকে দিও। আরে আরে বলো দুঃখে কে বাগে খেয়েছে, গায়েরই জামা দিলাম খুলে, নিয়ে যাও সঙ্গে করে। গাইরি জামা দিলামি খুলে, নিয়ে
করে আরে মাকে গিয়ে বললো ও চাচা, মাকে গিয়ে বললো ও চাচা, দুধে কে খেয়েছে পাখি, তবে আমি যাই গো চাচা, তবে আমি যাই গো যাই, তবে আমি যাই গো চাচা, তবে আমি যাই গো চাচাজি। আমি যতক্ষণ না ফিরে আসবো তোমরা যেন চলে যাও না, যেও না চাচা, আমাকে সঙ্গে করে নিয়ে যাও, মাঝে ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যাও, জানি না বারবার কেন আমার মনটা এমন করছে, তোমাদের ছেলে হচ্ছে না চাচা, আমি না গেলে তো চাচা মারবে, আমি না ফিরে আসা পর্যন্ত তোমরা কেন চলে যেও না, যেও না সময় হয়ে গেছে কথাটা তোমাকে বলার, সরে আয় ভাই সরে আয়। তোকে বলেছিলাম নে যে কারার করে ওয়াদা ভাঙলে কি হয়, কি হয়, গুনাহ হয়, তাই তো? তাই গুনাহ হওয়ার জন্যে ওই দুঃখে কে আমি সত্যি করে নামিয়ে দিলাম। এবার তুমি ওকে ভক্ষণ করো, এখানে তো আমার চাচা জিটা ছিল, কোথায় গেল চাচাজি, 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 এই যেও না, যেও না, আমাকে নিয়ে যাও চাচা, আমাকে নিয়ে যাও, আমাকে চাচা গো নিয়ে যাও গো চাচা, চাচা, চাচা গো নিয়ে যাও, আবার আমি মাইর একটা ছিলি চাচা, আমি মাইর একটা ছিলি আমার মা তোমারা, আমাই ফেলে যে নাই চাচা, আমাই ফেলে যে নাই চাচা, বাগে ধরে আমি গো নিয়ে যা, আবার আমাই ফেলে যে নাই মাঝি, আমাই ফেলে যে নাই মাঝি, সঙ্গে নিয়ে আবার আমি একা এই জঙ্গলি চাচা, আমি একা এই জঙ্গলি চাচা, রইব কেমন করি গো নিয়া গো চাচা গো চাচা রে। ও
তাই তো অনেকদিন হয়ে গেল সে দোস্তির সঙ্গে দেখা হয়নি। দেখি আজকে দোস্তির কাছে যাব, দোস্তি কি করছে অন্তত দেখে আসি আমি গিয়ে। ও দোস্ত, ও দোস্ত, ও দোস্তি কি তো কি আছে, কি আছে, ও দোস্ত ভয় করছে, আমার ভয় করছে। তো ভয় করছে কেন? ওই পেছনে আসছে, পেছনে আসছে, কি আসছে? ও দোস্ত ওই যে আসছে, ওই আয় ওই আয়, ও বন্ধু 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 আসছে। পালিয়ে যাবে কোথায় রে শয়তান? আজ তোর এক মুদগারের বাড়ি আমি জানিত কবর দিয়ে দেব, কিন্তু গেল কোথায়? কাকে খুঁজছো, কাকে খুঁজছো? এ কি গাজী সাহেব? হ্যাঁ, এমন ভাবে বাকুলের মধ্যে কি করছো? এই একটু ঘোরাফেরা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে কোন একটা হিংস্র জন্তু গিয়েছে দেখেছো? কই না তো, কই না তো, দেখিনি তো। দেখো না, ঠিক আছে আমি দেখছি। ও দোস্ত ও বন্ধু ভয় করছে তো, বন্ধু ভয় করছে কিন্তু। গাজী সাহেব, হ্যাঁ, ওরম নড়াচড়া করছো কেন? না ইনি ওই মশা টুটা কামড়াচ্ছে না, একটু নড়াচড়া করতে হবে নি? জান নাক যে, জান নাক যে, একটু সরে এসো তো, আমি তোমার পিছনটা একটু দেখবো। কোন দিকে সরে যাবে? এইদিকে সরে এসো। ও দোস্ত যে তো বাবা, তুমি দাঁড়াও দোস্ত, ও দোস্ত তুমি দাঁড়াও না, ওর করছো কেন? একটা মুসলমান হয়ে হিঁদুর সাথে করতে দোস্ত? জঙ্গলে বাস করি, কত জীব জন্তুর সঙ্গে বন্ধুত্ব থাকতো জানো? ঠিক আছে ঠিক আছে, তোমার দোস্ত কি করেছে জানো? কি করেছে? ও দুঃখে মনিকে খেতে গিয়েছিল কেঁদো খালির চড়ে। বল বন্ধু কি বলছে? ঠিক বলছে। কেন তুই ওই দুঃখে মনি? আর কিছু ও দোস্ত লাগবে তো, লাগবে তো ও দোস্ত। কি হবা, কি হবা কি? তোমার দোস্তকে আমার হাতে তুলে দাও, আমি দেখে নিচ্ছি ওকে। আমার দোস্তি তো ভুল করেছে, বিচার চাও? হ্যাঁ, মানে তুমি বিচার প্রার্থী হতে চাও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভুল যখন করেছে বিচার তো অবশ্যই হবে, তাহলে এখানে বিচার হবে না। কমিটি দাদা ভাই গিনমে দয়া করো, চলো বুবুজানের কাছে। বেশ তাই চলো, ও দোস্তি আমার কাছে, আমার কাছে। বেশ তবে একটা কথা বলবো দাদি, যে বিচার আমার বুবুজান করবে তা তোমার মানতে হবে, তাহলে এসো যেন দেরি না হয়। সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি, নকল হইতে সাবধান।